দেশে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হতে পারে এমন খবর প্রচারের পর খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি 5 টাকা কমে 80 থেকে 85 টাকায় বিক্রি হলেও পাইকারিতে কমেনি দাম বরং আরো বাড়িয়ে 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্যবসায়ীদের অভিযোগ সিন্ডিকেটের কারণেই বাড়ছে পেঁয়াজের ছাঁচ চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে দেখুন ডাস রিপোর্ট বাংলাদেশে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় ফরিদপুর পাবনা সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দেশে সরবরাহের ঘাটতি না থাকলেও কদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম যদিও আমদানির খবরে কোথাও কোথাও কিছুটা দাম কমলেও খাতুনগঞ্জের পাইকারি বাজারে পড়েনি সেই প্রভাব ব্যবসায়ীদের অভিযোগ সিন্ডিকেটের ইশারায় বাড়ে দাম খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায় আগে যেভাবে মাল ছিল এখন তো সেই মাল সারা বাংলাদেশ সেল হচ্ছে না আমরা মুখাম তো একটাই ফরিদপুর এখন থেকে সারা বাংলাদেশে সেল হচ্ছে এখনো মাল কমে আসছে কাঁচা মাল তো কোয়ালিটির উপরে দাম এখন কোনটা কি রকম যে রকম জিনিস এই রকম দাম তবে জেলা প্রশাসনের অভিযানে খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 টাকা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায় কালকে বলছে 90 টাকা আজকে 80 টাকা 85 টাকা চলতেছে তো আজকে মনে আসলে কালকে আরো কমতে পারে ছোটটা তো 80 বড়টা একটু 90 টাকা এরকম যদি তাকে আমরা কি বাঁচবো ভাই এর থেকে আমরা আমাদের তো সমস্যা নাই জনগণের কিছু পয়সা অন্তত বাঁচবে এখন তোমরা সিন্ডিকেট করে একটা বাজারকে একটা নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে খাতুনগঞ্জের পাইকারি বাজার তদারকি শুরু করেছে জেলা প্রশাসন এখানে একটা মাঝখানে একটা কমিশন এজেন্ট রয়েছে সেই কমিশন এজেন্ট আপনার কত টাকা পাইকারদের কাছে দিচ্ছে এবং পাইকাররা কীভাবে তারা বিক্রি করছে তারপর সব কিলো বিষয় নিয়ে দেখছে এবং আজকে একটি আড়তকে জরিমানা করা হয়েছে তারা আপনার এখানে ক্রয় মূল্য এবং বিক্রি মূল্যের যে আপনার লিস্ট আছে সেই লিস্টটি আপনার তারা এখানে টানায়নি এবং এখানে আমাকে ভালোভাবে তারা কাগজপত্র দেখাতে পারে নাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দেশ জুড়ে অভিযান চালানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট নিউজ 24